আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি হোমমেড টমেটো সস। এই সিজনে প্রচুর পরিমাণে টমেটো বাজারে পাওয়া যাচ্ছে। আমরা চাইলে ঘরে তৈরি করে নিতে পারি স্বাস্থ্যকর টমেটো সস। বাহিরের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারি টমেটো সস। আর এটা আমরা এক বছর যাবৎ সংরক্ষণ করে রেখে দিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব কম সময়ে আমরা চাইলে সসটা তৈরি করে নিতে পারি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে টমেটো সসটা তৈরি করি সবসময় বাসায়, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং টমেটোগুলো একদম ফ্রেশ লাল নিতে হবে, তাহলে সসটা অনেক সুন্দর হবে দেখতে। তো এখান থেকে আমি 2 কেজি টমেটো সস করবো আজকে, আর 1 কেজি আমি রেখে দেব। তো আমি এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। তো আমরা বাহিরের যে আনহেলদি খাবারগুলো সেগুলো যদি আমরা না খেয়ে ঘরে এরকম করে তৈরি করে যে কোনো খাবার আমরা খেতে পারি তাহলে তো অনেক ভালো, তাই না? তো সবগুলো টমেটো আমি এভাবে করে ছোটো পিস করে কেটে নিয়েছি। আর আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা চুলায় প্যান বসিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা সহজ টমেটো সস বানানো, আপনারা যারা টমেটো সস বানাতে পারেন না শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো এই যে আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিয়েছি 6টা, আর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা না দিলেও হবে, যাই হোক আমি পানিটা এখানে দিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আরও একটু সেদ্ধ করে নেব। আর চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এইবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখেন কেমন হয়েছে, একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি সেটা ব্লেন্ড করেও নিয়েছি, খুব ভালো করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে খুব সুন্দর একটা স্মুথ টমেটো পিউরি পেয়ে যাব। তো এভাবে আমি সবগুলো টমেটো আমি ছেঁকে নিচ্ছি। তো এই যে ছাঁকা হয়ে গিয়েছে, অবশিষ্ট যে বিচেগুলো সেগুলো আমি ফেলে দেব। খুব সুন্দর একটা পিউরি কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমি চলে যাব আবার রান্নাতে। তো এই যে টমেটো পিউরিটা আমি চুলায় বসিয়ে দিলাম, একটা পলক যখন চলে আসবে খুব ভালো করে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম, আর এখন আমি এখানে অ্যাড করে দিব 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। আমি আমার পছন্দ মতো ঝাল এবং মিষ্টিটা এখানে অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে আমি আবারও রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। যখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তখন আরও ঘন হয়ে যাবে। তো এই যে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি, এখন আমি ঠান্ডা করে নেব। তা আমি যেখানে ভিনেগারটা ব্যবহার করেছি সেটার কারণেই সসটা দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আমরা চাইলে ফ্রিজে নর্মালেও রেখে খেতে পারবো, আর এমনি নর্মালি রেখে দিলেও কোনো প্রবলেম হবে না। সসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই সসের ঘনত্বটা আরও গ্রেভি হয়ে যাবে। কালারটাও কত সুন্দর আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হবার পর। তো হয়ে গেল আমার হোমমেড টমেটো সস। কত সহজে কম সময়ে আমি কিন্তু বানিয়ে ফেললাম
টমেটো সস। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমার আজকে টমেটো সস রেসিপিটা। এখন আমি এই সসটা কিভাবে রেখে দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমরা চাইলে কোনো কাঁচের জার অথবা কাঁচের বোতলে আমরা রেখে দিতে পারি এবং সারা বছর এই টমেটো সসটা আমরা খেতে পারবো। আর আজকে যে সসটা আমি বানিয়েছি সেটা আমি কিভাবে রেখে দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চাইলে বাসায় তৈরি করে এরকম হেলদি সস খেতে পারি, বাইরের আনহেলদি খাবারের চাইতে ঘরের খাবার অনেক ভালো। তো আমার বাসায় টমেটো সসের যে বোতল ছিল সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সেই বোতলে আমি সসগুলো রেখে দিলাম। যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।